හොන්ුරාමි චොලේසිී ්‍රී ාඩෙන් නොතු නෙක් වං ලෙප. শোডে তো গাইস এই এপিসোডে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন কয়েকটা আপডেট অ্যান্ড ইভেন্টের ব্যাপারে বলবো যেই ইভেন্টগুলো গাইস সলিড ইভেন্ট যেমন আমাদের গেমের ভিতরে নতুন একটা আরও একটা নতুন লেজেন্টারি কস্টিউম আসতে চলেছে যেমন এই যে তোমরা কোবড়াওয়ালা বান্ডেলটা দেখতে পাচ্ছ যেই কোবড়াওয়ালা লেজেন্টারি বান্ডেলে আমাদের কিন্তু একের পর এক কালার চেঞ্জ হচ্ছে ঠিক আছে তোমরা যদি দেখো ব্লু কালার রেড কালার ইয়েলো কালার তো সেই রকমভাবে কিন্তু গাইস আমাদের নতুন আরও একটা লেজেন্টারি ক কস্টিউম আসছে যেখানে কিন্তু তোমরা পাঁচখানা টোকেন কালেক্ট করার পর ওই লেজেন্ডারি কস্টিউমটা পেয়ে যাবে ওখানেও কিন্তু তোমরা আপগ্রেড করতে পারবে মানে একের পর এক চেঞ্জ হতে থাকবে ঠিক আছে তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো এছাড়াও নতুন যে আমাদের একটা ইভেন্ট আছে অ্যাটাক অন টাইটান সেখানে কি কী বান্ডেল পাবে মানে কি কী কস্টিউম পাবে অ্যান্ড কী কী গান স্ক্রিন পাবে এ টু জেড আমি এই ভিডিওটাতে দেখাবো লেভেল আপ শপের ব্যাপারে বলবো লেভেল আপ সব কেমন হতে চলেছে তবে আসতে পারে আমাদের সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো তো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অব টানা দেখতে থাকো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে নিচে লাল কালার সাবস্ক্রাইবটি আছে দাবি দাও এন্ড পাশে ফেলে দাবি অল অপশানে ক্লিক করে দাও ওকে তো সবার প্রথমে আমি তোমাদেরকে এক নম্বর ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা গাইস আমাদের নতুন লেজেন্ডারি কস্টিউম তো তোমরা লেজেন্ডারি কস্টিউম যদি চাও তাহলে আমাদের লাখ রয়লে এইবার যে কস্টিউমটা এসছে তোমরা যেন কোবড়াওয়ালা কস্টিউম তো এরকম সেম টু সেম নিয়মে আসবে তোমাদের পাঁচখানা টোকেন এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করে পেতে হবে অ্যান্ড ডায়মন্ড দিয়ে স্পিন করার পর পাঁচখানা টোকেন তোমরা পেয়ে যাবে যখনই তখনই তোমরা ওই বান্ডেলটা পেয়ে যাবে মানে নতুন কস্টিউমটা পেয়ে যাবে অ্যান্ড নতুন কস্টিউমে কী হবে তোমরা ধরো একটা কস্টিউম পেলে তো তোমাদেরকে এরকম ডাইরেক্ট চেঞ্জ করতে পারবে কি না আমি যাই না এখন নতুন দেবে বাট কী হয় যখনই তোমরা কিল করবে কিল করার সাথে সাথে কিন্তু তোমাদের ওই কস্টিউমটা আপডেট আপডেট হবে ঠিক আছে কিল করার সাথে সাথে তোমরা কস্টুমটা আপগ্রেড করতে পারবে যারা পুরানো প্লেয়ার তারা জানে এই কস্ট্যুমটা মানে কীরকমভাবে দিয়েছিলো তো এই কস্ট্যুমটা আমাদের কিন্তু এবার লেজেন্ডারি মানে লাখ রালের ভিতর যে আমাদের নতুন একটা দিয়েছে লেজেন্ডারি বান্ডেলের জন্য সেরকমভাবে কিন্তু আবারও দেওয়া হবে অ্যান্ড এটা এলে কারা কারা ডায়মন্ড খরচা করবে ওটার পিছনে সেটা কিন্তু আমাকে অবভিয়াসলি গাইস জানাবে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ কস্ট্যুমটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে একের পর এক অ্যান্ড কতটা খতরনাক দেখতে লাগছে ওকে তো দু নম্বর আমি তোমাদেরকে বলে দিই নতুন অ্যাটাক অন টাইটান কোলাবরেশন ইভেন্ট যেখানে কিন্তু আমাদের এটা কোনটা ইভেন্ট আসছে যেখানে তোমরা তিন তিনটে কস্টিউম পাবে এখন গাইছ এই কস্টিউম গাইছ দেখো এই ধরনের কস্টিউম না বেশিরভাগ প্লেয়ার পছন্দ করে না মানে কস্টিউমগুলো একটু অন্য ধরনের ঠিক আছে তো আমরা একটু মানে নর্মাল হালকা পাতলা কস্টিউম পছন্দ করি অত বেশি একদম হেভি একদম ভারী টাইপের পছন্দ অত করি না বাট এই কস্টিউমগুলো যদি আমাদের নর্মালি কোনো ওয়েব ইভেন্টে আসে বেশি ডায়মন্ড লাগে তাহলে গাইস দেখো নেওয়াটা একদমই বেকার হয়ে যাবে আমি বলবো তোমরা নিও না বাট যদি মিষ্টি শপেয়ারেতে অনেক কম ডায়মন্ডে তোমরা পেয়ে যাবে তাহলে তোমরা নিতে পারো এই কস্টিউমগুলো তিন তিনটে কসটিউম আছে তিনটেই আমার বেকার লেগে যায় না প্রথম একটা দুটো তবুও চলবেই আর বাকি একটা তোমরা যদি দেখো যায় অতটা বেশি পছন্দ না অ্যান্ড গাইজ দেখো মিষ্টি সাপে এলে অভিয়াসলি নিয়ে নেবে কারণ অনেক কম দামে তোমরা পেয়ে যাবে অনেক কম ডায়মন্ডে অ্যান্ড তারপর আমি তোমাদেরকে বলে দিই যেটা ফ্রিতে পাবে নতুন একটা পিনেন্টের স্কিন যেটা তোমরা ফ্রিতে পাবে যেটা আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট তোমাদের চান্স দিতে পারি যেটা তোমরা ফ্রিতে পেতে পারো কারণ এই গান স্কিনটা অতটা বেশি যেটা ডায়মন্ডে কেনার মতো এরকম টাইপের না তো তাই জন্য আমি তোমাদেরকে বললাম অ্যান্ড এরপর যেটা আছে মেন যেটা এর স্ক্রিন গ্যাস তো এর স্ক্রিনটা যদি তোমরা দেখো এটা আমাদের আসবে কিন্তু ওয়েব ইভেন্টে যেখানে তোমাদের ডায়মন্ডের গ্যাস বন্যা বেরিয়ে মানে ডায়মন্ডের পর ডায়মন্ড চলে যাবে তো এম টেনের এই যে স্কিনটা আসছে সেটা কিন্তু খতরনাক একটা স্কিন তো এই স্কিনটা এম টেনের তোমাদের কেমন লাগলো সেটা অবভিয়াসলি জানাবে অ্যান্ড স্কিনটা তোমরা যদি দেখো একটু অন্য ধরনের গ্যাস স্কিনটাই আই থিঙ্ক আমার অনেক ভালো লেগেছে অ্যান্ড এটা এলে তোমাদের কি তোমরা কারা কারা নিচ্ছ সেটাও অভিয়াসলি কমেন্ট বক্সে জানিও কিন্তু হ্যাঁ তো তারপর আমি তিন নম্বর ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা হলো ডায়মন্ড রয়্যাল তো আমাদের মেল অ্যান্ড ফিমেল বলা যে ডায়মন্ড রয়্যাল আসছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো মেলটাও আগে আসতে পারে ফিমেলটাও আগে আসতে পারে মেলটা আই থিঙ্ক আগে আসবে যেটা আসে তো এই হলো মেল অ্যান্ড ফিমেল কস্টিউম যেটা হলো নেক্সট বার প্যান্ডেল আসবে আমাদের ডায়মন্ড রয়েলে ওকে তো এরপর আমি বলে দিই চার নম্বর লেভেল আপ শপের ব্যাপারে গ্যাস লেভেল আপ শপ কিন্তু আমাদের অনেক কটা সার্ভারে দেওয়া শুরু করে দিয়েছে না আমাদের সার্ভারও গাইস খুব তাড়াতাড়ি আসতে পারে কারণ দেখো লেভেল আপ শপে আমরা একবার একবার হলেও আই থিঙ্ক পেয়েছিলাম এলাইট পাস আই থিঙ্ক ডিসকাউন্ট আমরা পেয়েছিলাম লেভেল আপ শপ তো এইবারও কিন্তু আমাদের ডিসকাউন্ট আমি যাই না এলাইট পাস দেবে কিনা বাট লেভেল আপ শপ এলেই কিছু অন্তত সব আইটেমগুলো ডিসকাউন্টে পাবো ইমোটগুলো ডিসকাউন্টে পাবো কারণ দেখো সবাই সবাই তো একদম গাইস যে ইমোট এলে ইমোট নিয়ে নেয় এলে এই নিয়ে নেয় এরকম তো না তো অনেকে আছে যারা ওয়েট করে থাকে ডিসকাউন্ট ইভেন্টের জন্য ঠিক আছে তো ডিসকাউন্ট ইভেন্টের জন্য অনেক ওয়েট করে অ্যান্ড সেখান থেকেই নেয় তো এরকম অনেক প্লেয়ার আছে তো সেই জন্য ডিসকাউন্ট ইভেন্ট লেভেল আপ সবটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া দরকার ফ্রি ফায়ারের অ্যান্ড যেহেতু বাইরের সার্ভার দিয়েছে তো এমন সার্ভার দিয়েছে যেটা তারপরেই আমাদের সার্ভারে দেওয়া হয় তো আই থিঙ্ক আমাদের সার্ভারও খুব তাড়াতাড়ি আসছে তো আমি ওয়েট করে আছেন তোমরা ওয়েট করে থাকো তো আজকের ভিডিওটা এটুকুই টাটা